বেতন ও কাজ না দেওয়ায় নিয়োগকর্তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন প্রবাসী চার বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেন্তল থানায় তারা এই অভিযোগ দায়ের করেন। বাংলাদেশিদের অভিযোগ, গত সাত মাস ধরে নিয়োগকর্তা তাদের কাজ বা বেতন কিছুই দেয়নি, এমনকি তাদের পাসপোর্টও জব্দ করে রেখেছে। বাংলাদেশিদের বক্তব্য, 161 জনের একটি দলগত সাত মাস ধরে মালয়েশিয়া অবস্থান করলেও নিয়োগকর্তা তাদের কাজ জোগাড় করে দিতে ব্যর্থ হয়েছে। তারা জানান, মালয়েশিয়ায় যাওয়ার প্রথম দিন থেকে পর্যন্ত নিয়োগকর্তা তাদের কোনো কাজ বা বেতন দেয়নি। বর্তমানে তাদের কাছে খাবার কেনারই টাকা নেই, উল্টো নিয়োগকর্তা তাদের পাসপোর্ট আটকে রেখে 6,000 রিঙ্গিত দাবি করছে। এই প্রবাসীদের অভিযোগ জমায় সাহায্য করে প্রবাসী অধিকার নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন নর্থ সাউথ ইনিশিয়েটিভ এবং পার্টি সোশ্যালিস্ট মালয়েশিয়া। এই অধিকার কর্মীরা আশা করেন পুলিশ প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ফিরে পেতে সাহায্য করবে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।